হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে দেখাবো যে মেসেঞ্জারে যে কারো মেসেজ আপনি কিভাবে সিন ছাড়াই দেখবেন মানে মেসেঞ্জারে যদি আপনাকে আপনার কোনো বন্ধু মেসেজ পাঠায় এবং আপনি যদি তার মেসেজটি দেখেন তাহলে কিন্তু আপনার সেই বন্ধুটি বুঝতে পারে যে আপনি তার মেসেজটি দেখেছেন কারণ মেসেজটির ডান দিকে একটা সিন অপশন থাকে তো এরকম সিন অপশন ছাড়াই কিভাবে আপনি মেসেঞ্জারে যে কারো মেসেজ দেখবেন আজকের এই ভিডিওতে আমি সেই পদ্ধতিটা দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনাকে যদি আপনার কোনো বন্ধু মেসেজ পারায় এবং আপনি যদি তার মেসেজটি দেখেন এবং কোনো রিপ্লাই না দেন তাহলে কিন্তু আপনার সে বন্ধুটি বিরক্ত হতে পারে আপনার প্রতি কিন্তু রাগ হতে পারে আপনি যদি এরকম সিন অপশন যারা জায়গারও মেসেজ দেখেন তাহলে কিন্তু সে আপনার বন্ধুটি বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটি দেখেছেন তো এরকম সিন অপশন যারা কিভাবে আপনি জায়গারো মেসেজ দেখবেন এখন আমি আপনাকে দেখাবো তো চলুন এবার কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো সেটিংসটা করার জন্য এবার আপনাকে কি করতে হবে আপনার মোবাইল ফোনে একটি অ্যাপস ইনস্টল করতে হবে সো অ্যাপসটি ইনস্টল করার জন্য এবার আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে সো গুগল প্লে স্টোরে আসার পরে এবার আপনি কি করবেন এখান থেকে উপরে সার্চ ফর অ্যাপসে ক্লিক করবেন তারপরে আপনি এখানে লিখে দিবেন আনসিন ইউ এন এস ডব্লিউ এন আপনি আনসিন লিখে দিবেন তো এখানে আমি আনসিন লিখে সার্চ করছি

সো এবার দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইমো বাই বা টেলিগ্রাম সো দেখ সেখান থেকে আপনি মেসেঞ্জারে যে কোনো বন্ধুর বা হোয়াটসঅ্যাপের ইনস্টাগ্রামের ইমোর যে কোনো বন্ধুর আপনি মেসেজ দেখতে পারবেন আপনি সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটি দেখেছেন দেখতে পাচ্ছেন পরে আপনি কি করবেন নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবেন সো এবার দেখতে পাচ্ছেন নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনি নিজের এই অপশানটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে আপনার মোবাইল ফোনের এ নিয়ে আসবো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে আনসিনটি আপনার এখান থেকে অ্যালাউ করতে হবে তারপরে অ্যালাউ ক্লিক করবেন এবার আপনি সরাসরি এখান থেকে ব্যাক করবেন সো এবার দেখতে পাচ্ছেন এখানে ওকে লেখা আছে আপনি অবশ্যই ওয়াকেতে ক্লিক করবেন সো অলরেডি দেখতে পাচ্ছেন আমার এস এপসটি কিন্তু ওপেন হয়ে গেছে সেটিংসটি কিন্তু অন হয়ে গেছে সো এখানে আমি অন্য একটি মেসেঞ্জার দিয়ে আমার অ্যাপ মেসেঞ্জার আমি একটি মেসেজ পাঠাবো আমি আপনাকে সেই কাজ সেটিংসটা হয়েছে কিনা আমি আপনাকে দেখাবো সো এখান থেকে আমি ব্যাক হয়ে যাচ্ছি সো এখানে আমি অন্য একটি ফেসবুক মেসেঞ্জারে চলে আসবো

আশা করি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি যে মেসেজতে পাঠিয়েছি হাই অলরেডি কিন্তু এখানে চলে আসছে এরকম কিন্তু এখান থেকে আপনি জাকারো মেসেজ দেখতে পারবেন আপনাকে কিন্তু মেসেঞ্জারে যাওয়া লাগবে না তো এরকম ভাবে কিন্তু আপনি শুধু মেসেঞ্জার আইমু হোয়াটসঅ্যাপ এগুলা কিন্তু আপনি মেসেজ দেখতে পারবেন জাকারো মেসেজ দেখতে পারবেন সেকেন্দ বুঝতে পারবেন না তো আশা করি বুঝতে পেরেছেন সো ভিউয়ার্স ভিডিওটা যদি আপনি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে